আমি যদি এই কোশ্চেনটাই স্যার আতির স্যারের কাছে আসি, জানি উনি একজন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ অর্থনীতিবিদের সাথে, আর স্যার আপনি কি মনে করেন যে অনলাইন শিক্ষা ব্যবস্থা নিয়ে, যেহেতু আমরা একটা করোনার মধ্য দিয়ে যাচ্ছি স্যার? অনলাইন শিক্ষা ব্যবস্থা তো শুরু করে দেওয়া উচিত। আমি মনে করি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পারছে না, তার একটা কারণ যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের অনেকে মোর দ্যান 50% তারা গ্রাম থেকে আসে এবং তাদের অনেক সময় ওই মডার্ন ডিভাইসটা নেই, তাদের হাতে সেই স্মার্টফোন নেই, তাদের ট্যাব নেই, তাদের হাতে ল্যাপটপ নেই। তো এবারের বাজেটে আমি সেই জন্য প্রস্তাব করব যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অন্তত একটা ফান্ড তৈরি করা যায় কিনা, যেই ফান্ডের মাধ্যমে এই স্টুডেন্টদের একটা, যদি একেবারে সরাসরি নাও দিতে পারি, একটা ঋণের মতো করে দিতে পারি কিনা, যে শূন্য সুদে তাদেরকে এই ঋণটা দেব এবং তারা এটা নেবে। এখন ইউনিভার্সিটি যদি নিজের থেকে ঋণ না দিতে চায়, কোনো একটা ব্যাংকের সাথে তারা কোঅর্ডিনেট করতে পারে, করে বলবো যে আমি রেট অফ ইন্টারেস্টটা আমরা দিব আর মূলটা ছাত্ররা ফেরত দেবে, আমরা সেই অর্থে একটা কোল্যাটারাল, ইউনিভার্সিটি আমরা একটা কোল্যাটারাল থাকবো আপনার সাথে, আপনি আমাদের এই স্মার্টফোন ল্যাপটপ এগুলো আমার স্টুডেন্টকে দেন, যাতে করে আমরা তাদের সাথে ক্লাস করতে পারি। আরেকটা হলো যে আপনি জেনেছেন যে থাইল্যান্ডে এই করোনা শুরু হবার পর থেকে 3 মাস ধরে তারা স্টুডেন্টদের ইন্টারনেট ফ্রি করে দিয়েছে, লার্ক বলে একটি অ্যাপ্লিকেশন সিঙ্গাপুর সেটা সেই অ্যাপ্লিকেশন চালু করে দিয়েছে। এটা পাবলিক অ্যাপ্লিকেশন, যেটা এরকম আজকে যেরকম আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, এরকম অ্যাপ্লিকেশন তারা ব্যবহার করে সেখানে ভিডিও কনফারেন্সিং করছে, যেটা সুলাইমান বলল, সেখানে তারা ক্লাসের আপলোড করছে, এমনকি তারা এসএ পর্যন্ত নিচ্ছে। আমারই এক স্টুডেন্ট মাহিন মতিন, শায়েক বোধহয় চেনেন ভালো করে, আমার ডেভেলপমেন্ট স্টাডিজ এক স্টুডেন্ট মাহিন মতিন, সে ব্যাকবোন ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন করেছে ঢাকা, এবং তিনি 35,000 জাপানি স্টুডেন্টকে এরই মধ্যে অনলাইন তার লেসন কারেকশন একটা প্রোগ্রাম করে ফেলেছে, যারা জাপানে ইংরেজিতে এসএ লেখে, সেই এসএ গুলো অনলাইনে ব্যাকবোন ফাউন্ডেশনে পাঠিয়ে দেয়। ব্যাকবোন ফাউন্ডেশন বিভিন্ন ইউনিভার্সিটির প্রায় 150 জন ছেলে মেয়েকে তার সাথে যুক্ত করেছে, ওরা এক একটা খাতা দেখে কারেকশন করে পরের দিন পাঠিয়ে দিচ্ছে, তার জন্য এই ছেলে মেয়েগুলো বেশ কিছু টাকা পাচ্ছে। অন্যদিকে এই 35,000 ছেলে মেয়ে জাপানে, তারা আমাদের এই ছেলে মেয়ের কাছ থেকে লেখাপড়ার একটা সুযোগ পাচ্ছে। আমি জাস্ট উদাহরণ দিলাম। এখন আতিউর স্যার একটু একটু জিনিস একটু ইন্টারাপ্ট করি, সেটি হচ্ছে বাংলাদেশে স্যার অলরেডি দেখেছেন যে সংসদ টেলিভিশনের মাধ্যমে কিন্তু ক্লাস নেওয়া শুরু হয়েছে, এবং আমার বড় মেয়ে একটা ইংলিশ মিডিয়ামে পড়ে এবং সেই স্কুল থেকে গত 15 দিন ধরে ক্লাস গুলো নেওয়া শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন যেটি হচ্ছে, যেটি আমরা আমরা ফেস করেছি, সেটি হচ্ছে এটি হয়তো সোশ্যাল সায়েন্স বা আর্টস কমার্স বিবিএ এদের জন্য এটি সম্ভব, যেটি টেকনিক্যাল জায়গাগুলো কম। দেখেন এগ্রিকালচার ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে অনেক টেকনিক্যাল পার্ট বা প্র্যাকটিক্যাল পার্ট আছে, দেখেন ইউটিউবেও কিন্তু বিভিন্ন প্র্যাকটিক্যালের ভিডিও আছে, তাহলে আমি আমার প্র্যাকটিক্যালের 5 মিনিটের ছোট ছোট একটি ভিডিও কি করতে পারি না? শুরু করাটা জরুরি আমার কাছে মনে হয়, যে আমাদের আসলে শুরু করা উচিত। আমি এই জায়গাটা এই জায়গাটাতেই শাইক সিরাজ চমৎকার ভাবে বলেছে, এইখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সবচেয়ে বড়। এই যে কাজ করে করলাম ভারতে বাইজুস বলে একটা আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ বাইজুস অ্যাপ 200 গুণ বেড়ে গেছে তাদের তাদের গত 3 মাসে। আমাদের দেশেও কিন্তু 10 মিনিট স্কুল আছে, আমাদের জাগো প্ল্যাটফর্ম আছে, ব্যাকবোন আছে, এরা কিন্তু ছোট ছোট সংগঠন, কিন্তু আমার মনে হয় যে বাজেটে এদের জন্য কোন রকমের একটা স্টার্ট আপ ক্যাপিটাল টাইপ এদেরকে কি একটু সুবিধা দিতে পারে, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এডুকেশন মিনিস্ট্রি এই সমস্ত প্রাইভেট সেক্টরের সাথে পার্টনারশিপ করবে, করে তারা কন্টেন্ট, যেমন ব্যাকবোন ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য প্রায় 100 কন্টেন্ট ইতিমধ্যে তারা অনলাইনে ছেড়ে দিয়েছে, 600 জন ছেলে মেয়ে, ঝরে পড়া ছেলে মেয়েদেরকে তারা এডিবির ফান্ড নিয়ে তাদেরকে ল্যাপটপ দিয়েছে কন্টেন্ট সহ, তো ট্যাব দিয়েছে, হ্যাঁ 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 টিউটোরিয়াল করে দিয়েছে। সুতরাং এই অভিজ্ঞতা গুলোকে আমরা শিখি না কেন, শিখে আমরা আধুনিক যে
করোনা শিক্ষা, আমরা আমরা মনে করি যে আমি অন্তত সবসময় মনে করি দুর্যোগ আমাদের জন্য বড় শিক্ষা দেয়, আমাদের দ্য ডিজাস্টার্স ক্যান বি গ্রেট এডুকেটার্স, এবং আমাদের কাছে অনেক কিছু শেখার আছে আমাদের। ডক্টর আতিউর, আপনাকে একটু বলি, ডক্টর আতিউর আপনার যেমন ধরেন আপনি যে কথাগুলো বললেন, এটা দেখেন কোনোটার সাথে যে আমাদের কোনো কোঅর্ডিনেশন নাই তার বড় প্রমাণ হচ্ছে, আমাদের কিন্তু একটা বিশাল অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে যেটা ডিস্টেন্স এডুকেশন গাজীপুর। হ্যাঁ অথচ এই এই প্ল্যাটফর্ম গুলো তো এখন সবচেয়ে মোক্ষম কাজ করতে পারতো, কোঅর্ডিনেশন তারা নাই, তারা ঘুমিয়ে গেছে, মানে নাই তো তার, মানে কোন কিছুর মধ্যে তারা নাই, মানে আপনিও তাকে ডাকছেন না, সে তার মতো আছে, কিন্তু এই গোটা ওইখানে বিশাল ক্যাম্পাস, তার স্টুডিও ফ্যাসিলিটি আছে, এভরিথিং ইজ দেয়ার। সেটাই বললাম আপনার সাথে একমত যে ওরা যদি নিজেরা এতটা না পারে, একটা প্রাইভেট সেক্টরের সাথে যে ব্যাকবোন ফাউন্ডেশনকে তারা আহ্বান করে না কেন, যে আপনারা আসেন আমরাও আপনাদের সাথে কাজ করব একসঙ্গে, এবং যতগুলো আমি যে প্ল্যাটফর্মের কথা বললাম, ই লার্নিং প্ল্যাটফর্মের কথা বললাম, প্রত্যেকটা প্রাইভেট সেক্টর বেসড, প্রাইভেট সেক্টর প্লাস গভর্নমেন্ট দুজনে মিলে এই কাজটা করছে। আমরা শাইখ সিরাজ জানে যে আমি বাংলাদেশ ব্যাংকে যখন কাজ করতাম, আমি শাইখ সিরাজ আমার বড় পরামর্শক ছিলেন, আমরা একসঙ্গে কাজ করেছি, আমরা প্রাইভেট সেক্টরকে কখনোই অবহেলা করিনি। এই যে বর্গা চাষীদের জন্য যে প্রকল্পটি চালু করেছিলাম শাইখ সিরাজদের পরামর্শে, সত্তার মণ্ডল সাহেব ছিলেন, ইব্রাহিম খালেদ সাহেব ছিলেন, আমরা ব্র্যাকের সাথে কয়েক লক্ষ কৃষককে আমরা কিন্তু কৃষিতে আনতে পেরেছি, সস্তায় ঋণ দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। এটা এটা একটা প্রাইভেট সেক্টর, কিন্তু ব্র্যাক যদিও নন প্রফিট অর্গানাইজেশন, বাট দিস ইজ এ প্রাইভেট সেক্টর, ওর সাথে বাংলাদেশ ব্যাংক সরাসরি লোন দিয়েছে। এখন আমাদেরকে কৃষকরে লোন দিতে হলে পরে একটা ব্যাংকের মাধ্যমে যেতে হয়, ব্যাংক যেটা বললেন শাইখ সিরাজ সবসময় তাদের কাছে যেতে চায় না, ঝুঁকি নিতে চায় না, আমি মাঝে মধ্যে তাদের এ ধরে নিয়ে চলে যেতাম, আমি 200 বার গ্রামে গিয়েছি তাদেরকে ধরে নিয়ে, কিছু কিছু জায়গায় শাইখ সিরাজের সাথেও আমরা গিয়েছি, এবং গাজর দেখতে গিয়েছিলাম একবার শাইখ সিরাজের সাথে, সেখানে আমরা একটা কৃষি ব্যাংকের ব্রাঞ্চ চাইলো, সেটা আমরা ব্যবস্থা করলাম শাইখ, তারপরে ওখানে আমরা উৎসাহিত করলাম কৃষি উদ্যোক্তাদের। এরকম প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ইজ এ মাস্ট, এবং সেই জায়গাটাতে বাজেট কি ভূমিকা পালন করবে, কি সৃজনশীল হবে, আমরা তার অপেক্ষায় আছি। জি স্যার।